আমি এখন বনানী বীজের তলে দাঁড়ায় আছি, জীবনে চিন্তা করিনি এরকম একটা দিন আসবে। যে রাত বাজতেছে 9টা, পেটে প্রচণ্ড খিদা লাগছে এবং আমি এখানে ব্লগ করতেছি, এবং ব্লগের রিজন হচ্ছে পার্কের মধ্যে হাঁটার মধ্যে একটা কি মজা, কি আনন্দ, সাথে হেলদি লাইফস্টাইল। আমার খুব ভালো লাগে পার্কের মধ্যে হাঁটতে। আজকের এখানে একটু ডিফারেন্ট, আমি একটু বলি আমি কোথায়। সো আমি হচ্ছে এখন আমার মাথার উপর হচ্ছে বনানী ব্রিজ, ফ্লাইওভার ব্রিজটা বনানী। সো এই পাশে হচ্ছে উত্তরা, এই পাশে হচ্ছে আমার পাশে এক্স্যাক্টলি হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, এই পাশে দেখা যাচ্ছে ক্যান্টনমেন্ট, আশেপাশে সব গাড়ি, এখানে পার্কিং অ্যান্ড এভরিথিং। আরে গাড়ি রে গাড়ি, যাই হোক। সো কাহিনী হচ্ছে আমি এখানে কেন দাঁড়ায় আছি, বিকজ আমার বউ আমার বউয়ের জন্য অপেক্ষা করতেছি না, ডেফিনেটলি না, কারণ আমার বউ হচ্ছে গাড়িতে বসা। ওই যে আমার গাড়ি দেখা যাচ্ছে, মানে গেস করাটা অনেক কঠিন হবে, সো আমি একটু হেল্প করি। আমি এখানে দাঁড়ায় আছি কারণ আমার গাড়ি বসে গেছে, দাঁড়ায় গেছে, থেমে গেছে। নট বিকজ এটা ইঞ্জিনের সমস্যা হয়েছে, নট বিকজ এটার কোনো অন্য কোনো ব্লা 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 অনেক কিছুতে ঝামেলা তামেলা হয়েছে, এরকম কোনো কিছু না। ঝামেলা হচ্ছে যে গাড়ির তেলও শেষ, গ্যাসও শেষ, আর আমরা অপেক্ষায় আছি মেকানিকের। সো মেকানিককে বলছি যে ভাই 5 লিটার তেল নিয়ে আসেন গ্যালন ভর্তি। সো চিন্তা করলাম যে এতক্ষণ ধরে যখন এখানে দাঁড়ায় আছি, এটাকে একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করি ব্লগের মধ্যে। আরে আর হ্যাঁ, কিছুদিন পর পর আমরা গুনতেছি কয়বার ট্রেন যায় আর কয়টা গাড়ি পাস করে। আরে গাড়ি রে গাড়ি, যাই হোক। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি আফটার অফিস, অফিস অফিস মতো শেষ করে এখন বাজে 8:57, মানে 9টা বাজতেছে, এবং আমি এখানে ব্লগ করতেছি, এবং ব্লগের রিজন হচ্ছে আমার গাড়িতে না আছে গ্যাস না আছে তেল। ওয়াও, মানে ভাগ্যের কি নির্মম পরিহাস। যাই হোক, এখন টাইমটা স্পেন্ড করতে হচ্ছে বনানী ব্রিজের নিচে, ট্রেনও যাচ্ছে, সুন্দর সাইট সিইং, সুন্দর সাইট সিইং, সুন্দর গাড়িগুলো পাস হচ্ছে দেখা যাচ্ছে, এই যে সুন্দর গাড়িগুলো পাস হচ্ছে। চলমান গাড়ি দেখে একটু লোভ হচ্ছে, যে আমার গাড়িটাও চলতেছিল দুই মিনিট আগেও চলতেছিল। আরে গাড়ি রে গাড়ি, সকালবেলায় দেখছিলাম হচ্ছে গাড়িতে গ্যাসের মাত্র এক দাগ, সবুজ দাগ খালি হয়ে আছে। তখন চিন্তা করছিলাম যে না, অফিস থেকে ফেরার পথে যখন উত্তরে যাব তখন হচ্ছে কি নিয়ে নিবো, অ্যাটলিস্ট তেল তো আছে। বা অর্ধেক পথ যেতে না যেতেই শেষ হয়ে গেলো গ্যাস, এবং তার অর্ধেক যেতে না যেতেই শেষ হয়ে গেল তেল। তেল যে ছিল না এটা মাথায়ও ছিল না, গাড়িতেও ছিল না তেল। যাই হোক, কিছু করার নাই, জীবন একটা বড় শিক্ষা, কখনো লেজি হবেন না, যখন যেই কাজটা যখন করার তখনই করে ফেলবেন, ডু নট প্রোক্রাস্টিনেট। এটা আমার জীবনের এবং আজকের দিনের শিক্ষা, নাহলে আমার মতো এরকম বনানী ব্রিজের নিচে দাঁড়িয়ে না থাকতে হইলেও কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে হইতে পারে। বাই দ্য ওয়ে, বেশ খিদা লাগছে, প্রচণ্ড খিদা লাগছে। সো আমরা ফুডপান্ডাতে অর্ডার দিয়ে দিছি, এবং আমার গাড়িতে বসে বসেই আজকে, বাসায় না, ফুডপান্ডার অর্ডার আসবে গাড়িতে, সো আমরা গাড়িতে বসে বসেই ডিনার করব, কারণ প্রচণ্ড খিদা লাগছে এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে। দেখি ফুডপান্ডা আসতে কতক্ষণ লাগে, আগে মেকানিক আসে নাকি আগে ফুডপান্ডা আসে, বেশ খিদা লাগছে, লেটস সি। আরে ভাই, ফ্লাইওভার দিয়ে উঠছেন কেন? ফ্লাইওভারের তো নিচে ভাই, ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে বললাম না, আমি তো জিয়া কলোনির আগের গেটটাতে। হ্যাঁ, ফ্লাইওভারের নিচ দিয়ে আসেন, ফ্লাইওভারের উপরে উঠেন না। মরে যেতে ইচ্ছা করতেছে, নিজের থাপড়াইতে ইচ্ছা করতেছে, মেরে ফেলতে ইচ্ছা করতেছে, কাউরে না কাউরে। হ্যাঁ, আরো আগে আরো আগে, আপনার জিয়া কলোনির গেটের আগে আরেকটা গেট আছে না, নেভি হেডকোয়ার্টারটার অপোজিটে। মরে যেতে ইচ্ছা করতেছে, নিজের থাপড়াইতে ইচ্ছা করতেছে, মেরে ফেলতে ইচ্ছা করতেছে, কাউরে না কাউরে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আরেকটু সামনে দেখেন, এই যে সামনে হিরোজ লিভ ফরএভার এর গেটটার সামনে দেখেন আমার গাড়িটা, এই দুইটা। হ্যাঁ, আমি মানে বুঝছি, ওই যে ওইটা হচ্ছে মোটরসাইকেলটা আপনার, এই যে আমি দরজা খুলে দাঁড়ায় আছি। আসছে আসছে, আমাদের আমাদের হিরো চলে আসছে, আমাদের বাঁচাইতে হিরো চলে আসছে, ওই যে মোটরসাইকেল।
গাইস আমাদের হিরো চলে আসছে 5 লিটার তেল নিয়ে চলে আসছে আমাদের সালাম ভাই এক নাম্বার হচ্ছে খোলা তেল দেয় না बोतल काटा बोतल बोतल छोट बोतल बोतल आ प्रत्येक जगह हेल्प कर प्रत्येक बार बाचाय उन्हें जख तक डाकि चले आसे इज द हिरो जीवन शिक्षा बुझे खुशी लगते मैं एक चेहरा देखे खाली पाठाओ ना सहज फूड पान्डा सब जगह ट्राई करा नोबडी कुड गिव अस फूड इन आवर कार सो की करब आमरा खुदा मिराते चले आसछि बिनजेनार मत I was born to be free.